রাজ্যের বিডিও অফিস থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 12,000 টাকা বেতনে আপনারা কোন পোস্টে আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, কিভাবে সেই পোস্টে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি জেলা থেকে। এই নোটিফিকেশন বেরিয়ে এসছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন থেকে। এখানে মেমো নাম্বার শো করছে, ডেটেড 16/8/2024 তারিখে এই নোটিশটি জারি হয়েছে। এখানে ফোন নাম্বার, ইমেল আইডিও কিন্তু মেনশন আছে, আপনাদের কিছু জিজ্ঞাস্য থাকলে ফোনে ফোন করে ডিটেলসগুলো জানতে পারেন। এখানে প্রথমে বলা আছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাডিশনাল ইন্সপেক্টর নেওয়া হচ্ছে BCW অ্যান্ড TD ডিপার্টমেন্টে। এখানে নেওয়া হচ্ছে এ ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর BCW অ্যান্ড TD ইন ডিফারেন্ট ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটিতে। এটা নেওয়া হবে অ্যাজ পার ভ্যাকান্সি পজিশন অ্যাপেন্ড বিলো, অর্থাৎ ভ্যাকান্সি পজিশন অনুসারে হুগলি জেলার বিভিন্ন ব্লকে এবং পৌরসভায় এটা কিন্তু নেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট অ্যাপেয়ার সেইট পোস্ট অন শিডিউল ডেট অ্যান্ড টাইম মেনশন বিলো। নিচে মেনশন করা হয়েছে আপনাদের ইন্টারভিউয়ের ডেট এবং টাইম এবং প্লেস, সেখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। প্রথমে পোস্টের নাম দেখব, অ্যাডিশনাল ইন্সপেক্টর BCW অ্যান্ড TD হুগলি জেলায় নেওয়া হচ্ছে। টোটাল 7খানা পোস্ট ভ্যাকান্সি আছে। এবার কোন ব্লকে কোন মিউনিসিপ্যালিটিতে সেটা দেখে নিন। প্রথম যেটা আছে ব্লক, সেটা হচ্ছে জঙ্গিপাড়া ডেভেলপমেন্ট ব্লকে ভ্যাকান্সি আছে একটা। এরপরে আসবো বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি আন্ডার SDO সদর, এখানে আছে একটা। UK মিউনিসিপ্যালিটি আন্ডার SDO শ্রীরামপুর, এখানে আছে একটা। চন্দননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আন্ডার SDO চন্দননগর, এখানে আছে একটা। কানাকুল 1 এই ব্লকে আছে একটা। গোগহাট 2 এখানে আছে, এই ব্লকে আছে একটা। এবং বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটিতে আছে একটা। এই টোটাল 7টা মিউনিসিপ্যালিটি ব্লক মিলে 7টা, প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ভ্যাকান্সি আছে এই BCW ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশন ডিপার্টমেন্টে। এবার এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব। এলিজিবিলিটির মধ্যে প্রথমেই বলা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় ইন দ্য র্যাঙ্ক ইন্সপেক্টর BCW এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক UDC সিমিলার পোস্ট, অর্থাৎ এই ধরনের পোস্টে আপনারা যারা যারা কাজ করতেন, যারা রিটায়ার করেছেন, তারা এটা আবেদন করতে পারবেন। এর মধ্যে হেড ক্লার্কও আছে, আপার ডিভিশন ক্লার্কও আছে, সিমিলার পোস্টও আছে, এক্সটেনশন অফিসার হলেও হবে বা ইন্সপেক্টর হলেও হবে। এজ লিমিট বলা হয়েছে 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে 31/7/2024 তারিখ অনুসারে। টিউনার অফ এঙ্গেজমেন্ট 1 বছরের রেনুয়াল বেসে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে, স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর আপনাদের 1 বছর পর চাকরিটি রেনুয়াল করা হবে। রেমুনেশন পার মান্থ 12,000 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। ইন্টারভিউ ডেট হচ্ছে 11/9/2024 তারিখ সকাল 11টা থেকে, অর্থাৎ সামনের মাসের 11 তারিখ আপনাদের ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে। ভেনু হচ্ছে গতিধারা মিটিং হল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর হুগলি, এইখানে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে 11 তারিখে। এইবার এখানে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সকাল 11টা থেকে রিপোর্টিং টাইম। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউডেড, অর্থাৎ দুপুর 2টার পরে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যালাউ করা হবে না। এখানে আরও একবার এলিজিবিলিটি কন্ডিশনগুলো দেওয়া হয়েছে, যেগুলো আপনাদেরকে বললাম, আপনারা চাইলে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। এবার অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে, যেভাবে আপনাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। প্রথমে লিখতে হবে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কোন পোস্টে করছেন অ্যাডিশনাল ইন্সপেক্টর সেটা লিখতে হবে। ক্যান্ডিডেট নেম দিতে হবে, ফাদার্স নেম, অ্যাড্রেস, এজ দিতে হবে, ডেট অফ রিটায়ারমেন্ট যেদিন রিটায়ারমেন্ট করেছেন সেই দিনের ডেটটা এখানে আপনাদের মেনশন করতে হবে, এবং পোস্ট হেল কোন পোস্ট থেকে আপনারা রিটায়ারমেন্ট করেছেন সেটা লিখতে হবে। লাস্ট পে স্কেল কত ছিল, ডিটেল সার্ভিস স্কেল পে এনজয়মেন্ট সেটা এক্সপিরিয়েন্স দিতে হবে। আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এই 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট একটা বায়োডাটার মতন তৈরি করবেন, করে নিচে একটা ক্যান্ডিডেট সিগনেচার দিতে হবে। এবং এখানে কিন্তু এই সমস্ত জিনিস দিয়ে একটা বায়োডাটা তৈরি করবেন সুন্দর করে, তার সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, একটা জেরক্স সেট এবং অরিজিনাল সেট সঙ্গে করে নিয়ে যাবেন। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম, যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করবেন, অর্থাৎ আবেদন করবার জন্য বাইপোস্টের ফর্ম পাঠানোর দরকার নেই, ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট সমস্ত কিছু নিয়ে গেলেই হবে।
এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।